আসসালামু আলাইকুম। গল্পনাশ চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের নিবেদন সুকান্ত ভট্টাচার্য রচিত ছোট গল্প ক্ষুধা। দুপুরের নিস্তব্ধতা ভঙ্গ হলো, আর ভঙ্গ হলো কালো মিত্তিরের বহু সাধনালব্ধ ঘুম। বাইরে মোক্ষদা মাসির খোরোথার কণ্ঠস্বর এক মুহূর্তে সমস্ত বস্তিকে উচ্চকিত করে তুলল। কাউকে করল বিরক্ত, কাউকে করল উৎকর্ণ, তবু সবাই বুঝল একটা কিছু ঘটেছে। মাসির গর্জন শুনে গিলু ঘোষের 5 বছরের ছেলে তিনু কান্না জুড়ে দিল, আর তার মা যশোদা তাকে চুপ করাবার জন্য ভীষণভাবে ব্যস্ত হয়ে উঠল। সন্তর্পণে কান পেতে রইল মাসির স্বর সন্ধানের প্রতি। সকলের মধ্যে একাগ্র হয়ে রইল আগ্রহ উত্তেজনা, কিন্তু কেউ ব্যস্ত নয়, কোনো প্রশ্নই কেউ করল না, করতে হয়ও না। কারণ সবাই জানে মাসি একাই 100, এবং এই 100 জনের প্রচার বিভাগ আজ পর্যন্ত কারো প্রশ্নের প্রত্যাশা বা অপেক্ষা করেনি। মাসি এক নিঃশ্বাসে 1 ঘটি জল নিঃশ্বাস করে শুরু করল, ঝাঁটা মারো কন্ট্রোলালির মুখে, মরণ হয় না রে তোদের, পয়সা দিয়ে চাল নেব, অত কথা শুনতে হবে কেন শুনি? আমরা কি তোদের খাস তালুকের পেজা? আগুন লেগে যাবে, ধ্বংস হয়ে যাবে চালের গুদম রে। 2 মুঠো চালের জন্য আমাদের মান সম্ভব সব গেল গো। আবার টিকিট করেছেন, টিকিট বলি, ওর টিকিটের দাম আছে কি শুনি? লক্ষ্মী পিসিকে সম্মুখবর্তী দেখে মাসির স্বর সপ্তমে উঠল, ও টিকিটে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সমত্ব বয়স, সুন্দর মুখ না হলে কি চাল পাবার জো আছে? আমি হেন মানুষ, ভোর থেকে বসে আছি টিকিট আঁকড়ে 3 পর বেলা পর্যন্ত, আর আমাকে চাল না দিয়ে চাল দিল কিনা ও বাড়ির মায়া সুন্দরীকে। কেন, তোর সাথে কি মায়ের পিরিত চলছে নি? তারপর একটা অশ্লীল মন্তব্য। বিনয় এতক্ষণ মাসির বাক্য ছড়কে একরকম উপেক্ষা করেই লিখে চলছিল, কিন্তু মায়ার নাম এবং সেই সঙ্গে ওর প্রতি একটা ইতর উক্তি শুনে তার কলম তার অজ্ঞাত সারেই শ্লথ এবং মন্থর হয়ে এলো। সে একটু আশ্চর্য হল। সে আশ্চর্যবোধ মাসির চাল না পাওয়ার জন্য নয়, বরং এতে সবচেয়ে আশ্চর্য না হওয়ারই কথা, কারণ এ একটা দৈনন্দিন ঘটনা। কিন্তু সে আশ্চর্য হলো এই ভেবে যে মায়া কিনা শেষ পর্যন্ত চাল আনতে গেছিল। বিনয় হয়তো ভাবতে পারল চাল না পাওয়া একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, কিন্তু মাসির কাছে এ একেবারে নতুন ও অপ্রত্যাশিত, কারণ এতদিন পর্যন্ত সে নির্বিবাদে ও নিরঙ্কুশভাবে চাল পেয়ে এসেছে, এবং আজই তার প্রথম ব্যতিক্রম বলেই সে এতটা মর্মাহত। অন্যদিন যারা ব্যর্থ হয়ে ফিরে মাসির কাছে দুঃখ জানিয়েছে, মুখে তাদের কাছে সমবেদনা জ্ঞাপন করলেও মনে মনে মাসি এদের অকৃতকার্যতায় হেসেছে। কিন্তু আজ মাসি ব্যর্থতার দুঃখ অনুভব করলেও যারা তারই মতো ব্যর্থ হয়েছে তাদের প্রতি তার সহানুভূতি দূরে থাক, উপরন্ত রাগ দেখা দিল। তাই লক্ষ্মী পিসির উদ্দেশ্যে সে বলল, তুই চাল পেলি না কেন রে পোড়ামুখী? লক্ষ্মী পিসি মাসির চেয়ে বয়সে ছোট এবং তার প্রতাপে জড়সড়ও বটে, তাই সে জবাব দিল, কি করব বলো? মাসির দাঁত খিচিয়ে উঠল, এবং তারপর কন্ট্রোলের সাপান্ত এবং বাপান্ত করতে করতে দুপুরটা নষ্ট করতে উদ্যত দেখে বিনয় ঘরে তালা বন্ধ করে বেরিয়ে গেল। বিনয় ARP, সুতরাং সকলের অবজ্ঞেয় এবং গভর্নমেন্টের পোষ্যজীব বলে উপহাসিত, প্রধানত সেই কারণেই। আর তাছাড়া বিনয়ের রহস্যজনক চলাফেরায় সকলে বিনয়কে এড়িয়ে চলে, এবং বিনয় সকলকে এড়িয়ে যায়। কাজেই বিনয়কে বেরোতে দেখে সমবেত নারীমণ্ডলী, অর্থাৎ মোক্ষদা, লক্ষ্মী, যশোদা, আশার মা, পুটি, রেণু, হারু ঘোষ এবং ননী দত্তের স্ত্রী প্রভৃতি চঞ্চল হয়ে ঘোমটা টেনে সরে গেল। তারপর আবার যথারীতি ক্ষুধিত, বঞ্চিত এবং উৎপীড়িত নারীদের সভা চলতে লাগল। কেউ কন্ট্রোলের পক্ষপাতিত্ব সম্বন্ধে, কেউ সিভিক গার্ডের অত্যাচার সম্বন্ধে, কেউ গভর্নমেন্টের অবিচার সম্বন্ধে উঁচু নিচু গলায় আলোচনা করতে লাগল। মাসি এ সভার প্রধান বক্তা, যেহেতু সে সদ্য ব্যর্থ এবং সর্বাপেক্ষা আহত। সর্বোপরি তার কণ্ঠই বিশেষভাবে তীক্ষ্ণ এবং মার্জিত। ক্রমে আলোচনা কন্ট্রোল থেকে মায়া বিনয়ের সম্পর্ক এবং তা থেকে ক্রমশ চুরি ডাকাতির উপদ্রবে পর্যবসিত হতে দেখে যশোদা তার কোলের ছেলেটাকে ঘুম পাড়াতে ঘরে ঢুকল, আর তার পেছন পেছনে তিনু মা খেতে দিবি না, কখন রাঁধবি ইত্যাদি বলতে বলতে যশোদার আঁচল ধরে টানতে লাগলো, আর তার ছোট ছোট মুঠির অজস্র আঘাতে মাকে ব্যতিব্যস্ত করে তুলল। নীলু ঘোষ আজও কন্ট্রোল থেকে চাল পায়নি, তাই ব্যর্থ মনোরথ হয়ে ঘরে ফিরেছিল, কিন্তু তিনুর অবিরাম কান্না তাকে বাধ্য করল কোথাও চাল পাওয়া যায় কিনা সন্ধান করে দেখতে। তাই সে গামছা হাতে বেরিয়ে পড়ল দূরের কোনো কন্ট্রোল দোকানের উদ্দেশ্যে, আর ঘরের মধ্যে যশোদা ক্ষুধার্ত সন্তানের হাতে নিপীড়িত হতে লাগল। যশোদা এবং নীলু আজ 2 দিন উপবাসী। नीलू घोष एक प्रेसे कम्पोजिटरेर काज करत। माइने छिलो 15 टाका, जदिओ एक मन चालेर दाम 20 टाका, तबुओ नीलू घोष कंट्रोल दोकानेर ओपर निर्भर करे चालाते पारतो। जदि चालेर प्रत्याशाय कंट्रोल दोकाने धरना दिए परपर कयेकदिन देरी करे तार चाकरिटा ना जेतो। आज मासखानेक हलो नीलू घोषेर चाकरि नेई, किन्तु एतदिन जे ना खेये आछे एमन नय। तबे सम्प्रति तार आर चलछे ना, आर सेजन्यई से एबं यशोदा दुदिन धरे अनशने काटाच्छे। यशोदार जा किछु गोपन सम्बल छिलो ताई दिये से गत दुदिन थेके तीनुर क्षुधाके शान्त करेछे आर कोलेर छेलेटाके बाजिये रेखेछे बुकेर पानियो दिये। किन्तु आज आज तार सम्बल फुरियेछे, बक्षस्थित पानियो निःशेषित। आज निजे से तीव्र बुभुक्षाय शीर्ण एबं दुर्बल। अनशन करे से निजेर प्रति जे शुधु अविचार करेछे ता नय, अविचार करेछे आरेकजनेर प्रति। से आछे तार देहे, से पुष्ट होच्छे तार रक्ते, से प्रतीक्षा करछे एई आलो बातासमय पृथिबीर मुक्तिर। तार प्रति यशोदार दायित्व कि पालित हलो? भय एबं उत्कण्ठाय से चोख बुझिल। कोलेर शिशुटिके निबिड़ करे चेपे धरल आतंकित बुके। यशोदा भेबे पाय ना कि प्रयोजने एई आसन्न दुर्भिक्षेर भय भीत पृथिबीते एक नतून शिशुर जन्म नेबार, अथच तार आत्मप्रकाशेर दिन निकटवर्ती। हारू घोष नीलुर अग्रज एबं सेई बाड़ीते पृथकभावे थाके। चाकरी करे चटकले, माइने 25 टाका। नीलुर काछे से अवस्था सम्पन्न, ताई नीलू ताके ईर्षार चोखे देखे एबं सम्बोधन करे बड़लोक बोले। दिन सातेक आगे तीनुर काछे ठीक एई रकम उत्पीड़ित हये यशोदा तार संगति थेके एक शेर चाल केनबार मतो पयसा निये चुपी चुपी बेरिये पड़ेछिलो कंट्रोल दोकानेर दिके। एई प्रथम से एकाकी पथे बेरुलो। लज्जाय संकोचे अनभ्यासेर जड़ताय शोचनीय हये उठलो तार अवस्था। से आरो संकटापन्न हलो जखन कोलेर शिशुटा रास्तार माझखाने चित्कार करे केंदे उठल। तबु से घोमटार अंतराले आत्मरक्षा करते करते कंट्रोल दोकाने उपस्थित हयेछिल, किन्तु गिये देखल सेखाने तार मतो क्षुधार्थ नारी एकजन नय, दुजन नय, शत शत। एबं क्षुधार ताड़नाय तादेर लज्जाओ नेई, द्विधाओ नेई, आब्रुओ नेई, संयम नेई, नेई किछुई। शुधु आछे क्षुधा, आर सेई क्षुधा निवृत्तिर आदिम प्रवृत्ति। जार किछु नेई सेओ आहार्य चाय, तारो बाँचबार अदम्य लिप्सा। सबकिछु देखे शुने यशोदा जड़सड़ हये दाड़िये चेष्टा करछिलो शिशुटाके शांत करबार आर डाकछिलो सेई भगवानके जे भगवान अंतत एक शेर चाल दिते पारे ताके। किन्तु घटनास्थले भगवानेर बदले उपस्थित हलो हारू घोष। से कारखानाय धर्मघट करे बाड़ी फिरछिलो। एमन समय पथेर मध्ये भातृबधूके ओई अवस्थाय देखे केमन जेन बेदना बोध करलो। खानिकक्षण चुप करे थेके यशोदार काछे गिये डाकलो, बौमा एसो। ठीक एई समय दुरवस्थार मध्ये सहसा भासुरेर हाथे धरा पड़े यशोदार अवस्था हलो अवर्णनीय। तार इच्छा हलो सीतार मतो भूगर्भे मिलिये जेते अथवा सतीर मतो देह त्याग करते, किन्तु ता जखन हलो ना तखन बाध्य हये फिरते हलो हारू घोषेर पेछन पेछने। घरे फिरे हारू घोष स्त्रीर काछ थेके एक शेर चाल निये यशोदाके दिल। बोल्लो, नीलुके बोलो पुरुष मानुष हये जदि बउ बेटाके खेते दिते ना पारे तो तार गलाय दড়ি দেওয়াই উচিত। सारादिन घोराघुरी करे चाकरी अथवा चाल कोनोटाई जोगाड़ करते ना पेरे नीलू घोष निराश एबं सन्त्रस्त मने बाड़ी फिरल। सन्ध्या हये गेछे, पथे पथे निरन्ध अंधकार। साथसाथे गलिटार मध्य प्रवेश करतेई मूर्तिमय आतंक जेन ताके ठांडा हाथ दिये स्पर्श करल। नीलू घोष एक मुहूर्त थामल, कि जेन भाबल, तारपर निःशब्दे अग्रसर हल। चुपी चुपी घरे ढुके जा देखल ताते से अबाक हल ना एबं एटाई से आशा करेछिल। यशोदा तीनुके भात खाওয়াচ্ছে। नीलू निजेर बुद्धिके तारीफ करलो। भाग्येश से चुपी चुपी घरे ढुकेছিল তাই এমন গোপন ব্যাপারটা সে জানতে পারলো। তাহলে এই ব্যাপার, এরা জমানো চাল লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আর সে কিনা সারাদিন না খেয়ে ঘুরছে। সে আড়াল থেকে অনেকক্ষণ লণ্ঠনের আলোয় যশোদার ভালো মানুষের মতো মুখখানা দেখলো আর রাগে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। ইচ্ছা হলো ছুটে গিয়ে একটা লাথিতে তাকে ধরাশায়ী করতে, किन्तु से जिघांसा अति कष्टे से दमन करल, कारण से जाने तारी एकजन अदृश्य सन्तान यशोदार देह के आश्रय करे आछे। नीलू घरे ढुकल। नीलूके देखे यशोदा तीनुके आछिए नीलुर जन्य जायगा करे भात बाड़ते बसल। यशोदाके धरा पड़े एई भालो मानुषी करते देखे प्रचंड रागेर मध्येও नीलुर हासि पेल, किन्तु तबु से खेते बसल, कारण खावा तार दरकार। भाते हाथ दिए से तीक्ष्ण स्वरे प्रश्न करल, चाल छिलो कोथाय? যশোদা সংক্ষেপে উত্তর দিল, আজকে বিকেলে তোমার দাদা দিয়েছেন। মুহূর্তে সব ওলটপালট হয়ে গেল নীলুর মধ্যে। কিছুক্ষণ যশোদার মুখের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞাসা করল, দিয়ে কি বলল? কতদিনের জন্য চালটা ধার দিয়েছে সে সম্বন্ধে কিছু বলেছে কি? অতর্কিতে যশোদার মুখ দিয়ে বেরিয়ে পড়ল, না সে সম্বন্ধে কিছু বলেনি, শুধু বলেছে যে পুরুষ মানুষ বউ বেটাকে খেতে দিতে পারে না তার গলায় দড়ি দেওয়া উচিত। যে কথাটা যশোদা এতক্ষণ ধরে বলবে না ভেবে রেখেছিল সেই কথাটা অসাবধানে বলে ফেলেই সে বিপুল আশঙ্কায় নীলুর মুখের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে নীলু হুঙ্কার দিয়ে উঠল, কি, আমাকে অত বড় অপমান করলো আর তুই তার দেওয়া চাল আমাকে খাওয়াতে বসেছিস হতভাগী? কে বলেছিল তোকে বড় লোকের দেওয়া চাল আনতে? তুই আমার বউ হয়ে কিনা ওর ভিক্ষে করতে গেছিলি? হারামজাদি, খা, তোর ভিক্ষে করে আনা চাল তুই খা। বলেই ভাতের থালাটা পদাঘাতে দূরে সরিয়ে নীলু ঘর হাত ধুয়ে এসে যশোদাকে টানতে টানতে ঘরের বাইরে নিয়ে চলল। বেরো পোড়ামুখী, বেরো আমার ঘর থেকে, তোকে পাশে ঠাই দিতেও আমার ঘেন্না করে। যা তোর পেয়ারের লোকের কাছে গিয়ে শুগে, তোর মুখ দেখতে চাই না। নীলু যশোদাকে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়ল। আর যশোদা অত্যন্ত সাবধানে এবং নীরবে এইটুকু সহ্য করল। বারান্দায় ভিজে মাটির ওপর শুয়ে শুয়ে আকাশের অজস্র তারার দিকে তাকিয়ে তাকিয়ে যশোদার চোখ জলে ভরে এলো, ঠোঁট থরথর করে কেঁপে উঠল। আর হারু ঘোষ ঘরে শুয়ে নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল, কারণ অপরাধ তো তারই, সেই তো ওদের কষ্টে ব্যথিত হয়ে এই কাণ্ডটা করল। তার পরদিন কোথা থেকে যেন নীলু 5 সের চাল নিয়ে এলো। সেই চালে কদিন চলার পর 2 দিন হলো ফুরিয়ে গেছে, তাই 2 দিন ধরে যশোদা অনাহারে আছে। এই কদিন সবই হয়েছে, কেবল নীলু এবং যশোদার মধ্যে কোনো কথোপকথন হয়নি। শুধু নীলু মাঝে মাঝে চুপি চুপি তিনুকে ডেকে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে খোকা, তোর মা ভাত খেয়েছে তোরে? অজ্ঞ তিনু খুশি মতো কখনো হ্যাঁ বলেছে, কখনো না বলেছে। কাল নীলু পরিমিত পয়সা নিয়ে গিয়েও কন্ট্রোল দোকান থেকে বেলা হয়ে যাওয়ার জন্য চাল না নিয়েই ফিরে এসেছিল। নীলুর ওপর যশোদার এজন্যই রাগ হয়েছিল, কিন্তু আজ মোক্ষদা মাসির কাছ থেকে ফিরে ঘরে ঢুকে তিনুর অজস্র মুষ্টিবর্ষণকে অগ্রাহ্য করে সে ভাবতে লাগলো, দোষ নীলুর নয়, তার ভাগ্যেরও নয়, দোষ মুষ্টিমেয় লোকের, যাদের হাতে ক্ষমতা আছে অথচ ক্ষমতার সদ্ব্যবহার তারা করে না। এদিকে হারু ঘোষের মিলের কর্তৃপক্ষ তাদের দাবি না মানায় হারুর জীবনযাত্রাও কষ্টকর হয়েছে। তার চাল ফুরিয়ে গেছে 4-5 দিন হলো, রোজ এর ওর কাছ থেকে ধার করে চলছে, তাকেও কন্ট্রোল দোকানের মুখাপেক্ষী হতে হয়েছে। আজ প্রভাত হবার আগে হারু এবং নীলু উভয়েই বেরিয়ে পড়েছিল, উভয়েরই ঘরে চাল নেই। উভয়ই তাই কন্ট্রোল দোকানের লাইনে প্রথমে দাঁড়াবার জন্য গিয়ে দেখে তারা প্রতিযোগিতায় হেরে গেছে, তার আগেই বহু লোক সমবেত। কাল পর্যন্ত যা ছিল সম্বল তাই দিয়ে যশোদা তিনুকে ক্ষুধার জ্বালা থেকে রক্ষা করেছে, কিন্তু আজ যখন ক্ষুধার জ্বালায় তিনু মাকে মারা ছেড়ে দিয়ে মাটি খেতে শুরু করল, তখন আর সহ্য হলো না যশোদার। তিনুকে কোলে নিয়ে ছুটে গেল হারু ঘোষের স্ত্রীর কাছে, গিয়ে চিৎকার করে কেঁদে উঠল, দিদি আমার ছেলেকে বাঁচাও, দুমুঠো চাল দিয়ে রক্ষা করো একে। তোমার তো ছেলে মেয়ে নেই, তুমি ইচ্ছা করলে আরো একবেলা না খেয়ে থাকতে পারো, কিন্তু এই শিশুর প্রাণ সইতে পারছে না দিদি। দিদি এর মুখের দিকে একবার তাকাও, তোমার শ্বশুরকুলের প্রদীপটা নিভতে দিও না। বলে যশোদা তার দিদির পায়ে লুটিয়ে পড়ল। তিনু তার মার কাণ্ড দেখে কান্না ভুলে গেল। যথেষ্ট কঠোরতা অবলম্বন করার পরও দিদির নারী সুলভ হৃদয় উদ্বৃত্ত তুণ্ডলাংশটুকু না দিয়ে পারল না। সেদিন রাত্রে সমস্ত দিন হাঁটাহাঁটি করেও ভাতৃদয় চাল অথবা পয়সা কিছুই জোগাড় করতে না পেরে ক্ষুণ্ণ মনে বাড়িতে ফিরল। বাড়িতে ঢুকে নীলু ঘোষ সব চুপচাপ দেখে বারান্দায় বসে বিড়ি টানছিল, এমন সময় হারু ঘোষের প্রবেশ। বাড়িতে পদার্পণ করে এই ঘটনা শুনে ক্ষুধিত হারু ঘোষ স্ত্রীর নির্বুদ্ধিতায় জ্বলে উঠল, কে বলেছিল ওদের দয়া করতে? ওদের ছেলে মরে গেলে আমাদের কি? নিজেরাই খেতে পায় না তাই আবার দান খয়রাত। ওদের চাল দেওয়ার চেয়ে বেড়াল কুকুরকেও চাল দেওয়া ঢের ভালো। ওই বেঈমান নেমখারামের বউকে আবার চাল দেওয়া? ও আমার ভাই, ভাই না শত্রু। চাল কি সস্তা হয়েছে না বেশি হয়েছে যে তুমি আমায় না বলে চাল দাও? সঙ্গে সঙ্গে হারু ঘোষের স্ফুলিঙ্গ নীলু ঘোষের বারুদে সঞ্চারিত হল। মুখের বিড়িটা ফেলে বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো নীলু ঘোষ। চকিতে ঘরের মধ্যে ঢুকে স্ত্রীর চুলের মুঠি ধরে চিৎকার করে উঠল, কি আবার? বড্ড খিদে না তোর? দাঁড়া তোর খিদে ঘুচিয়ে দিচ্ছি। বলেই প্রচণ্ড এক লাথি बिकट आर्तनाद करे যশোদা लुटिए पड़ल नीलू घोषের पायेर ओपर। संगे संगे छुटे एलो हारू घोष, मोक्षदा मासी, लक्ष्मी पिसी, हारूर स्त्री, आशार मा, पुट, रेणु, कालो मित्तिर, बिनय, माया इत्यादि सकले। डाक्तार, आलो, पाखा, जल, एम्बुलेंस, टेलिफोन प्रभृति लोकजन शब्द कोलाहल नीलूके केमन जेन आच्छन्न एवं बिमूढ़ करे फेलल। से स्तब्ध हये मंत्रमुग्धेर मतो दाड़िये रइल। যশোদাके कखन जे हासपाताले निये जाओया हलो नीलूर अचैतन्य मनेर पटभूमिते तार चिन्ह रइल ना। घर फाँका हुए जाओयार पर नीलूर मन केमन जेन शून्यताय भरे गेल। आस्ते आस्ते मने पड़ल एकटु आगेर घटना। एक दीर्घश्वासेर संगे आर्तनाद करे लुटिये पड़ल যশোদার परित्यक्त जीर्ण बिछानाय। যশোদার चुलेर गन्धमय बालिशटाके आंकड़े धरल सजोरे। सब चुपचाप। शुधु तार हृदपिंडेर द्रुत ताले ध्वनित होते थाकल बुभुक्षुर छन्द और आसन्न मृत्युर द्रुततर पदध्वनि। समस्त आशा एवं समस्त अवलम्बन आज दारिद्र्य अनशनेर बलिष्ठ दुटो पाये दलित निःशेषित। सूतरां अंधकारे नीलू घोषের দুচোখ একবার সাপদের মতো জ্বলে উঠে নিভে গেল। আকাশে শোনা গেল মৃদু গুঞ্জন, প্রহরী বিমানের নৈশ পরিক্রম। আর হারু ঘোষ, শান্ত অবসন্ন হারু ঘোষের মনেও দেখা দিয়েছে বিপর্যয়। ক্ষুধিত হারু ঘোষ অন্ধকারে নিশাচরের মতো নিঃশব্দ পদচারণায় সারা উঠোনময় ঘুরে বেড়াতে লাগল। দেয়ালে নিজের ছায়া দেখে থমকে দাঁড়ায়, তারপর আবার ঘুরতে থাকে। একে একে প্রত্যেক ঘরের আলো নিভে যায়। অন্ধকার নিবিড় হয়ে আসে, রাত গভীরতর হয়। তবু হারু ঘোষের পদচারণার বিরাম নেই। অনুশোচনায় আত্মগ্লানিতে হারু ঘোষ ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। সমস্ত শরীরে অনুভব করতে থাকে কিসের যেন অশরীরে আবির্ভাব। অত্যন্ত ভীত, অত্যন্ত অসহায় ভাবে তাকায় আকাশের দিকে। সেখানে লক্ষ লক্ষ চোখে আকাশ ভৎসনা জানায়। ক্ষমা নেই। হারু ঘোষ উন্মাদ হয়ে উঠল। আকাশ বলে ক্ষমা নেই, দেয়ালের ছায়া বলে ক্ষমা নেই। তার হৃদস্পন্দন দ্রুততরে ঘোষণা করতে থাকে ক্ষমা নেই। তার কানে হাজার হাজার লক্ষ লক্ষ স্বরে ধ্বনিত হতে থাকে ক্ষমা নেই। ভোরের দিকে মোক্ষদা মাসি ফিরে এলো হাসপাতাল থেকে। অত্যন্ত সন্তর্পণে ফিসফিস করে হারু ঘোষ জিজ্ঞাসা করল, কি খবর? মোক্ষদা মাসির মতো মুখরাও মুখ মুজ্জমান। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মাথা নেড়ে জানালো, বেঁচে নেই। তারপর ধীরে ধীরে চলে গেল ঘরের দিকে। হারু ঘোষের সারা দেহে চাবুকের মতো চমকে উঠল আর্তনাদ। শরীর মন একসঙ্গে টলে উঠল। সমস্ত চেতনার ওপর দিয়ে বয়ে গেল অগ্নিময় প্লাবন। রাত শেষ হতে আর বেশি দেরি নেই। পাণ্ডুর আকাশের দিকে তাকিয়ে হারু ঘোষ নিজেও এবার অনুভব করল ক্ষমা নেই। পরদিন সকালে ঘুম ভাঙতেই বিনয় সবিস্ময়ে চেয়ে দেখে মায়া অত্যন্ত ব্যস্ত হয়ে তাকে ডাকছে। বেশ বেলা হয়ে গেছে। চারদিকে তীব্র রোদ্দুরই তার বিজ্ঞাপন। কালকের দুর্ঘটনার জন্য তার ঘুম আসতে বেশ দেরি হয়েছিল। সুতরাং বেলায় যে ঘুম ভাঙবে এটা জানা কথা, কিন্তু সেজন্য মায়ার এত ব্যস্ত হবার কোনো কারণ নেই। তবু একটা কারণ মনে মনে সন্দেহ করে বিনয় পুলকিত হল। মৃদু হেসে বলল, দাঁড়াও, উঠছি। তুমি তো একেবারে ঘোড়ায় জিন লাগিয়ে এসেছো দেখছি। উহ, কি কুড়ে আপনি! আপনাকে নিয়ে আর পারা গেল না দেখছি। এদিকে কি ভয়ানক কাণ্ড ঘটে গেছে তা জানেন? বিনয় কৃত্রিম গাম্ভীর্য ও বিস্ময়ের ভান করে বলল, বটে, কিরকম? মায়া এক নিঃশ্বাসে বলে গেল, যশোদা কাকিমা কাল রাত্রিরে হাসপাতালে মারা গেছে। আর সকালে সবাই ঘুম থেকে উঠে দেখে হারু কাকা নীলু কাকা গলায় দড়ি দিয়ে ঝুলছে। প্রচণ্ড বিস্ময়ের বিদ্যুৎ তাড়নায় বিনয় এক লাফে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। হ্যাঁ, বলো কি! তারপর দ্রুত হাতে এআরপি নীল কর্তাটা গায়ে জড়িয়ে বাইরে গিয়ে দাঁড়ালো। অগণিত কৌতূহলী জনতা উঠোন বারান্দা ভরিয়ে তুলেছে। পুলিশ, জমাদার, ইন্সপেক্টরের অপ্রতিহত প্রতাপ। তারই মধ্যে দিয়ে বিনয় চেয়ে দেখল হারু ঘোষ বারান্দায় আর নীলু ঘোষ ঘরে দারিদ্র বুভুক্ষকে চিরকালের মতো ব্যঙ্গ করে বিভৎসভাবে ঝুলছে, যেন জীব ভ্যাংচাচ্ছে আসন্ন দুর্ভিক্ষকে। বিপুল জনতার ওই অবিশ্বাস্য দৃশ্য দেখে বিনয় বস্তি ছেড়ে বড় রাস্তায় এসে দাঁড়ালো। আপন মনে পথ চলতে শুরু করল। ভাবতে লাগলো, দুর্ভিক্ষ যে লেগেছে তার সবচেয়ে মর্মান্তিক দৃষ্টান্ত কি এই নয়? আগ্নেয়গিরির অভ্যন্তরের লাভার মতোই তলে তলে উত্তপ্ত হচ্ছে দুর্ভিক্ষ। প্রতীক্ষা করছে বিপুল বিস্ফোরণের। সেই অনিবার্য অগ্নুৎপাতের সূচনা দেখা গেল কাল রাত্রে। অথচ প্রত্যেকে গোপন করে চলেছে সেই অগ্নি উদ্গীরণের প্রকম্পকে, আর তার সম্ভাবনাকে। আস্তে আস্তে ধসে যাচ্ছে জীবনের ভিত্তি, ক্রমশ উন্মোচিত হচ্ছে ক্ষুধার নগ্ন রূপ। তবু অদ্ভুত ধৈর্য মানুষের, সমাজকে সভ্যতাকে বাঁচাবার চেষ্টাও প্রশংসনীয়। বিনয় একসময় এসে দাঁড়ালো পাড়ার কন্ট্রোল দোকানের সামনে। অন্যমনস্কতা ভেঙে গেল তার। দেখল মোক্ষদা মাসি, লক্ষ্মী পিসি, মায়া সবাই সেখানে লাইনবন্দি হয়ে দাঁড়িয়েছে। বিনয় বিস্মিত হল। আর একটু আগে মোক্ষদা মাসিকে সে শোক করতে দেখে এসেছিল, অথচ নিয়তির মতো ক্ষুধা সুযোগ পর্যন্ত দিল না পরিপূর্ণ শোক করবার। মায়ার সঙ্গে চোখাচোখি হতে লজ্জায় মুখ ফিরিয়ে নিল সে। অদ্ভুত ক্ষুধার মাহাত্ম্য। বিনয় ভাবতে থাকল, ক্ষুধা শোক মানে না, প্রেম মানে না, মানে না পৃথিবীর যে কোনো বিপর্যয়। সে আদিম, সে অনশ্বর। লাইনবন্দি প্রত্যেকে প্রতীক্ষা করছে চালের জন্য। বিনয় ভাবল, এ প্রতীক্ষা চালের জন্যে না বিপ্লবের জন্যে? বিনয় স্পষ্ট অনুভব করল, এরা বিপ্লবকে পরিপুষ্ট করছে, অনিবার্য করে তুলছে প্রতিদিনকার ধৈর্যের মধ্যে দিয়ে। আর এদের অতৃপ্ত ক্ষুধা করছে তারই পূর্ণ আয়োজন। এরা একত্র অথচ এক নয়, এরা প্রতীক্ষমান তবু সচেষ্ট নয়। এরা চাইছে এতটুকু চেতনার আগুন। এদের মধ্যে আত্মগোপনকারী ছদ্মবেশী ক্রমবর্ধমান ক্ষুধাকে প্রত্যক্ষ করে বিনয় এদের সংহত, সংঘবদ্ধ এবং সংগঠিত করে সেই আগুন জ্বালাবার প্রতিজ্ঞা নিল। শেষ হল সুকান্ত ভট্টাচার্য রচিত ছোট গল্প ক্ষুধা। ক্ষুধা গল্পটি 2রা এপ্রিল 1943-এ অরণি পত্রিকায় প্রকাশিত হয়েছে। বন্ধু অরুণাচলকে লেখা 27 চৈত্র 1349 তারিখের চিঠিতে এই গল্পটির উল্লেখ করেছেন সুকান্ত। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তা নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।